চারিদিকে যখন তৃণমূলে জয় জয়কার তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তৃণমূলের যুব নেতা সহ 20টি পরিবারের আর এই ঘটনাকে বিজেপি নাটক বলে কটাক্ষ বিষ্ণুপুর তৃণমূল নেতৃত্বের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পঞ্চায়েত ভোটে ঘাসফুল শিবিরের জয় জয়কার, আকাশে বাতাসে সবুজ আবিরের ছয়লা। শুধু পঞ্চায়েত ভোটের দিকে নজর রাখলেই তো হলো না, বছর ঘুরলে যে লোকসভা নির্বাচন সেদিকে নজর দিলে তো পঞ্চায়েত ভোটের ফলাফলে স্বস্তিতে তৃণমূল। শুধু কি তাই, অন্য দল থেকে জিতে যখন তৃণমূলে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে একাধিক জেলায় জেলায়, তখন বাঁকুড়ার বেলিয়াতোর এলাকায় উলট পুরাণ। ঠিক কি হলো এখানে, চারিদিকে তৃণমূলের রমরমা। তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 20টি পরিবারের, কিন্তু কেন, এমনি এমনি তো আর দল বদল নয়। এখন বঙ্গ রাজনীতিতে যেমন মানুষের উন্নয়নে কাজ না করতে পারায় এ দল থেকে ওই দল, আবার ওই দল থেকে এই দলে আসতে বেশি সময় নেন না রাজনৈতিক মহলের একাংশ। সে যাই হোক, ওসব পুরনো কাসন্দে ঘেঁটে কি লাভ। এবার আসা যাক বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঘটনায়। ব্যাপারটা হলো এই 20টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কেন, শাসক দলের দুর্নীতির সঙ্গে থাকতে চান না বাঁকুড়ার বেলিয়াতোড়ের তৃণমূলের যুব নেতা অরিন্দম চক্রবর্তী। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূলের যুব নেতা অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দূরত্ব বাড়ছিল শাসক দলের। নির্দলের হয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, তৃণমূলের প্রার্থীর কাছে হেরেও যান অরিন্দম। ভোট মিটতেই তাই হাত ছেড়ে দিলেন শাসক দলের। তিনি বলেন তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে। আজকে আমি অভিভূত, একটা এমন পরিবারে যুক্ত হয়েছি যার আদর্শে আমি নিজেই তাকে অনেক দিন থেকে অনুসরণ করছিলাম। সেই মানুষটা আর কেউ না, আমাদের ভারত মাতার সন্তান, গর্বের সন্তান নরেন্দ্র মোদীকে দেখে আমি অভিভূত হয়েছি। আমার মন উৎসাহে ভরে যাচ্ছে যে দুর্নীতির এগেনস্ট এমন একটা বড় প্ল্যাটফর্মে আমি কাজ করতে যাচ্ছি যেন বরাবর এটা করতে পারি। অবশ্যই অরিন্দম সহ 20টি পরিবারকে নিজেদের দলে পেয়ে খুশি বিষ্ণুপুরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ। দীর্ঘদিন ধরে যারা আজকে তৃণমূলটাকে সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছে সেই সমস্ত লোকদেরকে তৃণমূলটা কোনো পাত্তা দেয় না। কাজ হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে যারা সিপিএম থেকে এসছে তাদেরকে পাত্তা দিয়েছে তৃণমূলরা। আজকে তারা যা দীর্ঘদিন ধরে সংগঠনকে কাজ করেছে তারা আজকে না পেয়ে আজকে জানে যে আমরা এই সমস্ত কার্যকর্তারা আগামী দিনে আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে, যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করবেন এবং তৃণমূলকে পশ্চিমবাংলাতে উৎখাত করবেন। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র সংগঠন যে তৃণমূলকে এইখান থেকে উৎখাত করতে পারবে, না পারবে সিপিএম, না পারবে কংগ্রেস। বিজেপি নেতৃত্ব ও তো খুশিই হবে, তবে তৃণমূল নেতৃত্বের কি মত তা জানা যাক এবার। এটা তো বিজেপির নাটক চলছে, যেমন ওরা নাটক ভোটের আগেও করেছে সেই নাটক আবার ভোটের পরেও করছে। প্রথম কথা নির্দল যে, সে তো তৃণমূলের কেউ নয়, সে নির্দল থেকে বিজেপিতে যাচ্ছে না, বিজেপিরই আবার বিজেপির লোকই বিজেপিতে ঢুকাচ্ছে, দিয়ে একটা নাটক দেখাচ্ছে যে আমরা বাইরে থেকে তৃণমূল থেকে নিচ্ছি সব আসছে, কিন্তু এটা তা নয়। তৃণমূলের কেউ বিজেপিতে যায়নি, যা যাচ্ছে সেটা ওরা বলে নাটক হচ্ছে, ওই বিজেপি থেকেই বিজেপিতে যাচ্ছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে বিজেপির নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুরের জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি নবাগতদের। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আরকাস নিউজ।